বদলে গেছে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছিটমহলবাসীর জীবনযাত্রা। স্বাধীনভাবে চলাফেরা করছেন, নেই কোনো হয়রানি, যেটি ছিল তাদের কাছে দুঃস্বপ্ন। এখন বুক ফুলিয়ে বলতে পারে তারা বাংলাদেশের নাগরিক। ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তিতে সেখানকার পরিস্থিতি নিয়ে লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। কয়েক দশকের পর স্বাধীনতার স্বাদ পাওয়া ছিটমহলবাসীর চোখে মুখে প্রশান্তির ছাপ। বাংলাদেশে যুক্ত হওয়া ছিটমহলে স্কুল, কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল, বিদ্যুৎ সংযোগ সবই হয়েছে, সেটি ছিটবাসীর কাছে ছিল স্বপ্ন। অবরুদ্ধ ছিটমহলবাসীর কান্না কেউ শুনতে পায়নি। সীমানা জটিলতার কারণে ছিটমহলবাসী না ছিল বাংলাদেশ ও ভারতের নাগরিক। অমানবিক জীবনযাপন করতে হতো তাদের, শিক্ষা স্বাস্থ্য সেবা থেকে ছিল বঞ্চিত, এক ধরনের নো ম্যান্স ল্যান্ডের মতো। অবশেষে ২০১৫ সালের ৩১ জুলাই অবরুদ্ধ জীবনের অবসান ঘটে। বর্তমানে আছি সুখী, চলাফিরে খুবই আমার কাছে যোজকের মতন যোজক খাচ্ছি। আমাদের নাগরিকত্বে সুবিধা ছিল না, তারপরে জমি জমার সুবিধা ছিল না, লেখাপড়া বাচ্চাদের সুবিধা ছিল না, এখন এগুলো সুবিধা পাচ্ছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে মুজিব ইন্দিরা স্থল চুক্তি বাস্তবায়ন করা হয়। বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ে অভ্যন্তরীণে থাকা ১১১টি ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের ভূখণ্ডের সাথে। এরপর থেকে বদলে যায় তাদের জীবন, আর ভারতের অভ্যন্তরে থাকা ৫১টি ছিটমহল মিশে যায় তাদের সাথে। এখন আল্লাহ দেয় তো খুব সুযোগ সুবিধে আছে। ছিটমহলবাসীর দাবি সরকারি চাকুরিতে তাদের কোটা যুক্ত করা। আমাদের চাকরি বাকরির কোনো সুযোগ নাই এবং সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যাতে সিটটা বাড়তি কোটা দেয়। এনটিভি নিউজ ডেস্ক।